এক সময় টালিগঞ্জের বেশ জনপ্রিয় ও পরিচিত মুখ ছিলেন অভিনেতা সুনীল মুখোপাধ্যায়। বাংলা ছবিতে ছোটখাটো চরিত্রগুলিকেও নিজ অভিনয় গুণে দর্শকদের কাছে স্মরণীয় করে তুলতেন। মূলত চাকর, মাতাল বা ওই ধরনের পার্শ্ব চরিত্রেই তাঁকে দেখা যেত। কমেডি চরিত্রেও এক সময় সাড়া ফেলেছিলেন তিনি। তবে শেষ জীবনে কেউ খোঁজ রাখেনি তাঁর। সারা জীবন দর্শকদের আনন্দ দিয়ে অবহেলা ছাড়া কিছুই পাননি সুনীলবাবু। নীরবেই ইহলোক ত্যাগ করেছেন তিনি। এমনকি তাঁর মৃত্যুর তারিখটুকুও ঠিক মতো জানা যায় না। আজকের ভিডিওতে জানব তাঁরই জীবনের কিছু কথা, কিছু অজানা অধ্যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সুনীল মুখোপাধ্যায়ের জন্ম 16 সেপ্টেম্বর 1946 সালে। মঞ্চাভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। প্রথম দিকে কিংবদন্তি অভিনেতা উৎপল দত্তের নাট্যদলে অভিনয় করতেন। পরে বাংলা চলচ্চিত্রে প্রবেশ ঘটে কলকাতা 71 ছবি দিয়ে। তবে তাঁর অভিনয়ের জায়গাটি সম্পাদনার সময় বাদ পড়ে যায়। তাঁকে প্রথমবার পর্দায় দেখা যায় পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর নিম অন্নপূর্ণা ছবিতে। এই ছবিতে তিনি ছিলেন মুখ্য চরিত্রে। এরপর অমৃত কুম্ভের সন্ধানে, খারিজ, পাড়, আবার অরণ্যে, কালবেলা প্রভৃতি ছবিতে অভিনয় করেন। পাশে পেয়েছেন কখনো দিলীপ রায়, কখনো মৃণাল সেন, কখনো বা গৌতম ঘোষকে। গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি ছবিতে অভিনয় করে বাংলাদেশেও জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। চলচ্চিত্রে অভিনয় ছাড়াও কাজ করেছেন টেলিভিশন ও মঞ্চেও। পেয়েছেন প্রচুর সম্মান ও মর্যাদা। বিএফজে এর বিচারে 3 বার সেরা সহ অভিনেতা মনোনীত হয়েছিলেন তিনি। দীর্ঘদিন যুক্ত ছিলেন কলকাতা পিপলস আর্ট থিয়েটারের সঙ্গে। হীরের আংটি ছবিতে চোরের ভূমিকায় তাঁর অভিনয় হয়তো আজও ভুলতে পারেনি বাঙালি। কমেডি চরিত্রেও তাঁকে দেখা গেছে বহুবার। তার মধ্যে দীনেন গুপ্তর ঋণ মুক্তি একটি অন্যতম ছবি। বাস্তব জীবনেও মজা করতে পছন্দ করতেন। সাথে খুব খোলামেলা মনের মানুষ ছিলেন সুনীলবাবু। এত ছবিতে এত বিখ্যাত পরিচালকদের সাথে কাজ করেও কোনোদিনও আর্থিক সচ্ছলতা আসেনি তাঁর জীবনে। স্ত্রীকে সাথে নিয়ে আজীবন ভাড়া বাড়িতেই দিন কাটিয়েছেন। সকলের চেনা মুখ হলেও যাতায়াত করতেন বাসে। গাড়ি কেনার বিলাসিতা তাঁর দ্বারা হয়নি। শেষ জীবনে শরীরও অনেক ভেঙে গিয়েছিল। সকাল সন্ধ্যা ছবির শুটিংয়ের সময় একবার একটি বাচ্চা মেয়েকে কোলে তুলে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে কোল থেকে ফেলে দিয়েছিলেন তিনি। রোগা মানুষটির শরীরে তখন শক্তি বলতে কিছুই ছিল না। অনেকটা জোর করেই তাঁকে অভিনয় করানো হয়েছিল ওই দৃশ্যে। এরপর সুনীলের সাথে প্রোডাকশনের অনেক ঝামেলা বাঁধে, যা সামাল দিয়েছিলেন অভিনেত্রী সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। শেষ জীবনে একঘেয়ে চরিত্র পাওয়ার জন্য কাজ করাও কমিয়ে দিয়েছিলেন সুনীলবাবু। তিনি বলতেন, দুস্থ, গরিব, চোর, মাতাল এই রকমের চরিত্র আমি বাঙালি জাতিকে অনেক দিয়েছি, আমার দেওয়ার মতো আর কিছুই নেই। শেষে দীর্ঘদিন অসুস্থতায় ভুগেছিলেন তিনি। টিবি রোগ বাসা বাঁধে শরীরে। যাদবপুরের এক হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘদিন। সেখানেই 2012 সালের মে মাসে তাঁর মৃত্যু হয়। তাঁর শেষকৃত্যে কেউ আসেননি তাঁকে সম্মান জানাতে। নীরবেই এই পৃথিবীর মায়া কাটিয়ে বিদায় নিয়েছেন পরপারে। রেখে গেছেন বেশ কিছু মনে রাখার মতো কাজ। শেষ জীবনে প্রাপ্য সম্মান বা মর্যাদা না পেলেও বাঙালির মনে তিনি কিন্তু চিরটা কালই রয়ে যাবেন। একজন সত্যিকারের অভিনেতার এর থেকে বড় পুরস্কার আর কী বা হতে পারে। এই ভিডিও দ্বারা ওনার প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।